হয় গোপাল, তুমি সবার ভালো করো, তুমি সবার মঙ্গল করো, সবাইকে রক্ষা করো বিপদ। মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর ডেলি লাইফে তোমাদের রীতা। চলো বন্ধুরা, আজকে কিছু জিনিস শেয়ার করছি, সেটা আমি জানি তোমাদের খুব ভালো লাগবে। দেখো, সকালবেলায় বুলুর পাখিটা এসে গেছে। জানো তো, স্কুলে মেয়েকে টিফিনে কেকটা দিয়েছিলাম, আর জানো তো ও খায়নি, তো রেখে দিয়েছিলাম সকালবেলা। ওর বাবা এইখানটা দিয়ে দিয়েছে, আর দেখো সকালবেলায় ওদের পেটটা কী সুন্দর ভরে যাচ্ছে বলতো। দেখো, এরপর একটা দোয়েল পাখিও আসবে। বন্ধুরা, আমার ভিডিওটা তোমরা যে যেখান থেকে দেখছো, সবাইকে অসংখ্য অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে। আর সবাই আমার ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ সবাই এখানে কিছু একটা আশা নিয়ে আসে, যাতে কিছু এখানে একটা করতে পারে। প্লিজ বন্ধুরা, দয়া করে বলছি, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, আর ভালোবেসে একটা কমেন্ট করে দিও। যদি কিছু ভিডিওতে আমি ভুল বলে থাকি, তাহলে আমাকে বোন হিসেবে বা বন্ধু হিসেবে বা দিদি হিসেবে ক্ষমা করে দিও। তো মেয়ে এখন স্কুল যাবে, সেই জন্য ওকে আমি পুরো রেডি করিয়ে দিচ্ছি। এইখান থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। দেখো, তোমাদের খুব ভালো লাগবে। আর অনেকের ভিডিও আমি আবারও বলছি, জানো তো, লাইভে আসার জন্যে দেখতে একদিন দুদিন লেট হচ্ছে, কিন্তু যখন আবার দেখি তোমরা যতগুলো ভিডিও দেয় একসাথে, সব ভিডিওগুলো আমি চালিয়ে চালিয়ে ওয়াচ করে দিই, এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারো। আর আমি আমার থেকে তোমরা অন্তত ফুল সাপোর্ট পাবে। আর আমি যাদের ভিডিও দেখি, এটা তোমরা আজ ভালো করে বলছি, দেখো আমি যাদের ভিডিও দেখি তাদের ভিডিওটি আমি কমেন্ট করি, আর যাদের ভিডিও আমি দেখি না তাদের ভিডিওতে আমি কমেন্ট করি না। কমেন্ট না করলে তোমরা অটোমেটিক বুঝে যাবে আমি আমার মানে তোমাদের ভিডিও আমার দেখা হয়নি, যেহেতু আমি ভিডিও মানে যাদের আর কি দেখি না আমি কমেন্টটা করে দিই। জানো তো, ভালো খারাপ যা হোক কমেন্ট করে দিয়ে চলে আসি, আমি যাতে দিদিভাইদের বুঝিয়ে দিই যে আমি তোমার ভিডিওটা দেখেছি, ভালোবেসেই দেখেছি। জানো তো, তো সকালবেলা যেই কাজগুলো থাকে, মাসির কাজগুলো, সেইগুলো তো সেরে নিচ্ছি। উঠোনটা এখনও ঝাড় দেওয়া হয়নি, এইখানটা আমি মুছে নেবো, তারপরে ঘরটা মুছবো। ঘরটা আমি পরেই মুছি, এই সামনের দোরটা মুছে নেওয়া হয়। তো চলো, সাথে থাকো আর ভিডিওটা দেখতে থাকো, কিন্তু স্কিপ করো না। আবারও বারবার বলছি, কারণ আমার ভিডিওতে একদম ওয়াইটিং পাচ্ছে না, সেই জন্যই বলছি। কেন তোমরা কেটে কেটে দেখো আমি জানি না, যদি ভালো না লাগে তাহলে দেখোই না, আর যদি ভালো লাগে তাহলে ভালোবেসে দেখো গো। এখানে সবাই অনেক স্বপ্ন, অনেক আশা, অনেক এ নিয়ে আসে না। তো পরে তোমাদের বলবো আমি কেন ইউটিউবটাকে মানে বেছে নিলাম, কেন ইউটিউবে আসলাম, সবই তোমরা জানতে পারবে। সব যখন শেয়ার করছি সব তোমাদের বলবো, কেন আমি ইউটিউবে আসলাম, কেনই আমার এত ইচ্ছা ইউটিউব করা। এই দেখো, বলতে বলতে ওই কেকটা যে ওইখানে ছিল, উপর থেকে কেকটাকে নিচে ফেলে দিয়ে দুজনে, প্রথমে তো ফিঙে পাখিটা, এটা দোয়েল পাখিটা খাচ্ছিল, তারপর ওকে সরিয়ে নিজে খেতে দিল না, এরাও খাওয়া খাওয়া নিয়ে যেন কাড়াকাড়ি করে। এবার ও চলে গেল, এবার এই খাবে। তাহলে আজ খেয়ে নি, চা হয়ে গেছে। দেখো চাটা করে নিয়েছি, চাটা খেয়ে নি, দুটো পাউরুটি কিনেছি, দুটো চাটা খেয়ে নি। খাবারটা দিয়েছো না, ওরা এসে দেখো না, পাখনা নাচাচ্ছে, খাইয়ে দিচ্ছে, কত কি করছে গো। ও বাচ্চা এসছে, বাচ্চা আবার জলও খাচ্ছে, দেখো বুঝতে পারছো তোমরা, জল খাচ্ছে ওই শুকু। দেখো মন্দির একটা ফিঙে পাখি, আহা গো বাচ্চা নিয়ে এসছে গো, বাচ্চাকে খাওয়াচ্ছে গো, দেখো দেখো তোমরা দেখো গো, বাচ্চাটাকে খাওয়াচ্ছে, পাখনাটা যে করছে ওইটা হচ্ছে বাচ্চা, খাইয়ে দিচ্ছে গো, খাইয়ে দিচ্ছে, দেখো গো তোমরা সবাই। দুটো খাওয়ার জন্যে পাখিরা কী করে, উঠতে শিখবে ডানা মেলে, খাইয়ে দিচ্ছে গো, দেখো তোমরা। আমি চা খাচ্ছিলাম, এসে ভাবে এত কিচির মিচির কিচির মিচির কি হচ্ছে, তারপর এসে দিকে এইগুলো বাচ্চারা সব এসে খেলা খাচ্ছে। খাওয়া গেল, মুখও মুছে নিল বাচ্চাটা, এখনো মানে এই যে বাচ্চা, এটা হচ্ছে বাচ্চা পাখি। এবার ঘুঘু পাখি এলো,
জানো তো বন্ধুরা, এসে এই এটা আবার কি পাখি, এটা কি পাখি, এটা আবার কি পাখি এলো, ওইদিকে ফিঙে পাখিটা বসেই আছে চুপ করে, ঘুঘু পাখি, ফিঙে পাখি, চাতরে পাখি, এইটা আবার কি খাচ্ছে, এইটা আবার কি পাখি কে জানে। চারদিকটা সবুজ 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 খাচ্ছে। আজকে না লকুনদানা ফুরিয়ে গেছে, সেই জন্য আমি গোপুকে একটু চকলেট দিয়েছি, সেই জন্য গোপুর আজকে হাসিটা ডবল ডবল হয়েছে। দেখো আচ্ছা দেখেছো কিতনা কত হাসছে গোপাল, আজ চকলেট পেয়ে তো খুব খুশি হয়ে গেছে গোপাল সোনা, লাড্ডু গোপাল। মানুরা খেলছে, এদিকে মাংস হচ্ছে, মাংস আজকে শুক্রবার, এই ব্লগটাই আজকে আমি দেবো। এখন আমি যে আজ এই দিনে যেটা করছি সেটাই আমি দিয়ে দিচ্ছি, একটু সমস্যার মধ্যে আছি, একটু ঠিক হয়ে যাক, তারপর সুন্দর সুন্দর আরও সুন্দর সুন্দর ব্লগ পাবে তোমরা, ঠিক আছে। আর তাইতেই তোমরা দেখছো কমেন্ট করছো, ওতে আমি যে খুশি হয়েছি, আর এখানে এসে যে এত ভালো বন্ধু বন্ধু পেয়েছি, দাদা দিদি ভাই বোন, দেখো একটু দেখুন তুমি কী করছি, যারা আমার নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়া, পুরাতন বন্ধুদের অনেক ভালোবাসা। আমি লাইভের টাইমটাকে চেঞ্জ করেছি, চারটে থেকে করেছি, ভালো লাগলে তোমরা এসো।